মা বাবার জন্য কিছু করতে পারার আনন্দ সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ। আজকে অন্যরকম খুশি, অন্যরকম একটা দিন, যে দিনের প্রতিটা মিনিটই মনে হচ্ছে ঘন্টার মতো, সময় যাচ্ছে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার আব্বা আম্মা আসবে, অনেক বেশি খুশি লাগতেছে। আসলে কতটা খুশি একটা সন্তান হিসেবে লাগতেছে সেটা বলে বোঝানো যাবে না। তারপরও কিছু অনুভূতি, কিছু আবেগ, কিছু স্বপ্ন, কিছু কথা সবার সাথে শেয়ার না করে পারছি না। আসলে এক্সাইটমেন্টটা প্রত্যেকটা সন্তানের, এক্সাইটমেন্টটা আসলে আমার একার না, সবার। প্রতিটা সন্তানই চায় তার বাবা মাকে লাইক এমন কিছু দিতে, এমন কিছু। আমি মানে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে আসলে, লাইক আমার কথাগুলো আসতেছে, আমার মন চাচ্ছিল যে আমি পুরো ওয়ার্ল্ডকে চিৎকার করে বলি আজকে আমি কতটা খুশি, কত বেশি ইমোশনাল। বিকজ আমি যখন ইউকেতে আসব, ট্রাই করি, তখন আমার আম্মা, আমার আব্বা আমার জন্য অনেক অনেক কষ্ট করেছেন। আমি কিভাবে আইস করব, কিভাবে মানে কিভাবে যাব, পুরোটা যেন আমার মা একেবারে সব কিছু আমার জন্য রেডি করে রেখেছেন। সো আম্মা অনেক 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 বেশি পরিশ্রম করেছেন আমার জন্য, আর আমার আব্বা তখন আদার সাইডগুলো সাহস জুগিয়েছেন মনে, যত নেগেটিভিটি, যত প্রতিকূলতা, অনুকূলতা, অনুকূলতাটা কমই, প্রতিকূলতাটাই বেশি। সো সবসময় আব্বার সাথে ছিলেন। সো আজকে সেই বাবা মাকে আনার জন্য আজকে থেকে ট্রাই করিনি। আমি যখন প্রথম আসছি তখন মনে হচ্ছে ইস, আব্বা মাকে যদি আনতে পারতাম, আব্বা আম্মাকে যদি আমার সাথে রাখতে পারতাম। বাট আমি তো স্টুডেন্ট ছিলাম, এনে কোথায় রাখবো, বা একটা টাকা পয়সার ব্যাপার। আমার আম্মা সব কাজ, তারপর বাড়ির মানে সব সংসারের সব কিছু ফেলে আমার সাথে আমাকে নিয়ে চিটাগাংয়ে যাওয়া আসা, তারপরে আমাকে সেখানে সব দিক দিয়ে রেডি করে দেওয়া, লাইক আমার আম্মা আমার জন্য যা করেছে আমি জানি না কতটা সন্তান এরকম লাকি মাকে এভাবে পায়। প্রতিটা মাই ট্রাই করে, আমিও আমার সন্তানের জন্য ট্রাই করি প্রতিনিয়ত। বাট আমি ট্রাই করি আমি আমার সামর্থ্য অনুযায়ী, বাট আমার আম্মার ট্রাইটা ছিল অন্যরকম আসলে, সেজন্যই বলা। আমি জানি না আমি তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি কি না, আমি জানি না তাদের জন্য এনাফ করতে পেরেছি কি না, যদিও আমার মনে হচ্ছে এনাফ না। অনেক অনেক কষ্ট করেছে আমার আম্মা, আমি সেটা বললে ভিডিওর মাধ্যমে মানে আমার শেষ হবে না বলা। আজকে আম্মার জন্যই আমি বলবো, আমি যখন এখানে আসি আর কি, আমার যখন জব হয়, আমি প্রথম মাসের স্যালারিটা যখন আমি দেশে পাঠাই, পুরোটা পাঠাতে পারিনি, মানে বাসা, দুই মাসের বাসা ভাড়া আমাকে পে করতে হয়েছিল একসাথে, তারপরে বাকি টাকাটা আমি দেশে পাঠাই। আমার ওই সময়টা এত খুশি লাগছিল যে খুশিতে আমি ঘুমাতে পারতাম না। আর জানেন, এর এই যে শুরু হয়েছে, কোনো দিন অফ হয়নি। আর সব সময় না টাকাটা দিয়ে এত খুশি লাগতো, মনে হতো যে আমার যত ইনকাম, মানে আমি স্যালারিটা হাতে পেয়ে যতটা না খুশি হয়েছি বা হতাম, আমি যখন আমার আব্বা আম্মাকে পাঠাতাম আর আব্বা আম্মা বলতো ব্যাংক থেকে টাকা তুলছে, আমার যে কী খুশি লাগতো, মনে হতো যাক আল্লাহ আমাকে সেই সামর্থ্য দিয়েছে, সেই শক্তি দিয়েছে, আমি কিছু হলে, অল্প কিছু হলেও মা বাবার জন্য করতে পারছি। আমার এত সৌভাগ্যবান মনে হতো কোটি কোটি মানুষের মধ্যে আমি অনেক সৌভাগ্যবান যে আমি আমার মা বাবাকে করতে পারছি। জানেন, আজকে না আমার সময় কাটতেছে না, কারণ একটু পরে আব্বা আম্মা আসবে, একটু পরে না, আরও লম্বা সময়। মনে হচ্ছে আজকের দিনটা এত বড় কেন, আজকের দিনটা এত বেশি সুন্দর কেন। আসলে আজকের দিনটার আমি কোনো নাম দিতে চাই না, এই দিনটা অনেক বেশি স্পেশাল। মা বাবাকে দেখবো, মা বাবা আসবে, আমি ভাবতেই পারি না যে আমি বারবার গার্ডেনটা দেখছি আর চিন্তা করছি আমার বাবা মা এখানে হাঁটবে, এখানে থাকবে, এখানে আসবে, প্রতিনিয়ত দেখতে পারবো। লাইক আই এম রিয়েলি রিয়েলি ভেরি লাকি অ্যান্ড ব্লেসড, আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন।
সো আমিও পৃথিবীর সব মা বাবার জন্য দোয়া করি, সন্তানদের জন্য দোয়া করি, প্রতিটা মানুষ যেন তার মা বাবার জন্য ঠিক এভাবেই করতে পারে, আরও বেশি করতে পারে। মা বাবা অনেক বেশি ডিজার্ভ করে, তাদেরকে আদর ভালোবাসা দিয়ে যেন সবাই ভরে রাখতে পারে। আমি সব সন্তানদের জন্য দোয়া করি। আর একটু পরপর শুধু চেক করতেছি ফ্লাইটের স্ট্যাটাস কতক্ষণে আসবে। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যাক, সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আর যেন সবসময় যত জীবন বেঁচে থাকে, যত দিন আমি থাকি, আমি যেন মা বাবাকে এভাবে ভালোবাসতে পারি, এভাবে করে যেতে পারি। সবার কাছে শুধু এতটুকু দোয়া চাই। রামাদান টাইমে আব্বা আম্মাকে পাবো, একটা পবিত্র মাস, আমাদের মুসলিমদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট একটা মাস। সো মা বাবার কথা বললে শেষ হবে না। আমি জাস্ট মানে সবার সাথে একটু আবেগ শেয়ার করতে আসছি, আসলে কতটা খুশি হয় একটা সন্তান, বা একটা মা বাবা কতটা খুশি হয় সন্তানের সফলতায়, আবার সন্তান মা বাবার জন্য কিছু করতে পারলে সেও কতটা খুশি হয়, সেটাই জাস্ট একটু বহিঃপ্রকাশ। আমরা ভাই বোনরা ট্রাই করি আব্বা আম্মা